কেরালার ওয়াইনারত ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে। তিনটাকই ভূমিস্খলনের ঘটনা ওয়াইনারত সংঘটিত হয়েছে। এ পর্যন্ত ভূমিস্খলনত নিহতর সংখ্যা ২৪ জনলৈ বৃদ্ধি পাইছে। প্রবল বৃষ্টিপাতের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে ওয়াইনার জেলার মেপাদি অঞ্চল। আর ভূমিস্খলনের ফলত কেবা শতাধিক লোক আবদ্ধ হয়ে থাকার আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে এনডিআরএফর লোক আর উদ্ধার অভিযান আরম্ভ করেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৬জনক লোকক আর উদ্ধার করা আটাইকজন লোককে স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে বলে জানিপরা গেছে। ঘটনাক লৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীয়ে শোক প্রকাশ করেছে। নিহতর পরিয়ালক ২ লাখ টাকাকৈ আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রই। আহত সকলে ৫০,০০০কৈ সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রী। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে টেলিফোনিক বার্তালাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রীগীক সকল প্রকার সহায়ের আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি আপনাদেরকে দৃশ্যাংশসমূহ দেখাইছো। ওয়াইনারের এই প্রাকৃতিক দুর্যোগের দৃশ্যাংশ আপনাদের প্রত্যক্ষ করছে। কি প্রচন্ড গতিরে পানির ঢল নামি আহিছে আপনাদের দেখিলে পাইছে। আর এই পানির ঢলে মুহূর্ততে ইখনের পিছত ইখন গাঁও, সিটোর পিছত সিটো, সিটো অঞ্চল ধ্বংসস্তূপত পরিণত করেছে। আপনাদের দৃশ্যাংশ দেখি অনুমান করব পারছে কেনেকুৱা পরিবেশের সূচনা হয়েছে। প্রায় ২৪জনক লোকের মৃত্যু হয়েছে আর ৪০০ অধিক লোক এতিয়াও সেই প্রাকৃতিক দুর্যোগত আবদ্ধ হয়ে থাকার সন্দেহ করা হয়েছে। তেওঁলোকক ইতিমধ্যে উদ্ধার করবার বাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলীত গিয়ে উপস্থিত হয়ে তেওঁলোকে অভিযান আরম্ভ করেছে। আর ১৬জনক লোকক ইতিমধ্যে উদ্ধার করে চিকিৎসালয় প্রেরণ করেছে। প্রায় ২০০ অধিক উদ্ধারকারী বাহিনীর লোক তাত নিয়োজিত হয়ে আছে। অহর্নিশে এই লোকসলক উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখিছে, কিন্তু এতালেক সম্পূর্ণরূপে উদ্ধার অভিযান সম্পন্ন করবরা নাই। প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহ রূপে সেই উদ্ধার অভিযানত যথেষ্ট প্রভাব পেলাইছে। আপনাদের আমি দৃশ্যাংশসমূহ দেখাই গেছো। এতালেক প্রায় ২৪জন লোকের মৃত্যু হয়েছে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। ডাইরেক্ট বলতে আড়ি আসতে পারে।